কেন্দ্রীয় সরকারের বহু ক্ষেত্রীয় বিকাশ প্রকল্প মাল্টি সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট বা চমুকৈ এমএছডিপির পুঁজিরে সংখ্যালঘু সম্প্রদায়ের বিকাশ শিতানত শোণিতপুর জেলার বহু কেইখন বিদ্যালয়ত শ্রেণীকোঠা নির্মাণ কার্য রহস্যজনকভাবে আজি প্রায় তিন বছরই বন্ধ হয়ে আছে। 2017-18 বর্ষতে জেলা উপায়ুক্ত কার্যালয়ের পরিকল্পনা আর উন্নয়ন শাখায় লোক নির্মাণ গৃহ বিভাগের তেজপুর সংমণ্ডলের দ্বারা নির্মাণ করবলে লওয়ার পিছতেই একটা বর্ষতে প্রতিটি শ্রেণীকোঠার প্রায় 50% নির্মাণের অগ্রগতির পিছতেই ঠিকাদারে পরবর্তী নির্মাণ কার্য বন্ধ করে রাখিছে। আজি প্রায় তিন বছরে অর্ধনমিত অবস্থা পরিত্যক্ত হয়ে থাকা জেলাখনের এনে শ্রেণীকোঠা সমূহের মাজরে এটা আছে ঢেকিয়াজুলি প্রাথমিক শিক্ষা খণ্ডর অন্তর্গত গেরুজুলি প্রাথমিক বিদ্যালয়। ঢেকিয়াজুলি সমষ্টির মাজ রৌমারী গাঁও পঞ্চায়েত এলাকার এই নিম্ন প্রাথমিক বিদ্যালয়খনের চৌহদর একেবারে সম্মুখ অংশতে আজি তিন বছরে এই অর্ধনমিত শ্রেণীকোঠাটো পরিত্যক্ত হয়ে জহি খহি যাব ধরেছে। উল্লেখযোগ্য যে শ্রেণীকোঠাটোর টিনপাতর সালর বাবে লুর রুফ ট্রাস লগুয়া আর বেড় আর মজিয়া পকি বেড়ার কাম সম্পূর্ণ করার পিছতেই নির্মাণ কার্য ঠিকাদারে বন্ধ করে দিয়েছিল। তার পিছত আজি প্রায় তিন বছরে টিনপাত আর দুয়ার খিড়কি নলগাত শ্রেণীকোঠাটোর পকি মজিয়া আর বেড়ত ফাট মেলার উপরই মামরে ধরাত রুফ ট্রাস ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার উপক্রম হয়েছে। বিদ্যালয়খনের সহকারী শিক্ষক ডিজাইন বরাই এই সন্দর্ভত ক্ষোভেরে কয় যে এই বিধ্বস্ত হবলে ধরা পরিত্যক্ত অর্ধনির্মিত শ্রেণীকোঠাটোয়ে বিদ্যালয়ের চৌহদর পরিবেশে বিনষ্ট করেছে। গতিকে ইয়ার নির্মাণ শীঘ্রে সম্পূর্ণ করার বাবে ব্যবস্থা গ্রহণ করবল শিক্ষকগীর বিদ্যালয় পরিচালনা সমিতিয়ে জেলা উপায়ুক্তক অনুরোধ জানায়। জানিব পরা মতে এমএছডিপির পুঁজিরে তেজপুরের লোক নির্মাণ গৃহ সংমণ্ডলে নির্মাণ করবলে লওয়া ঢেকিয়াজুলি সমষ্টির বাঁহবেড়া গাঁও পঞ্চায়েতের অন্তর্গত কলাকুচি মধ্য ইংরাজি বিদ্যালয়ের শ্রেণীকোঠা এটাও একদরে অর্ধনমিত অবস্থাত পরিত্যক্ত হয়ে আছে। তাৎপর্যপূর্ণ কথা যে জেলাখনের বহুকেইখ বিদ্যালয়ের শ্রেণীকোঠার নির্মাণ আধরুয়া হয়ে পড়ে থাকা সময়তে শেহতাক 2019-20 বর্ষত আন একাংশ বিদ্যালয়ত এমএছডিপির পুঁজিরে শ্রেণীকোঠার নির্মাণ কার্য আরম্ভ হয়েছে। অবশ্যে এইবার লোক নির্মাণ গৃহ বিভাগক নির্মাণের দায়িত্ব নিদি বিদ্যালয় পরিচালনা সমিতিসমূহক পোনপটিয়াকৈ পুঁজির যোগান ধরে নতুন শ্রেণীকোঠা নির্মাণ করার ব্যবস্থা করা হয়েছে। সেয়েহে এটা স্বাভাবিকতে রাইজর মাজত এইদরে প্রশ্ন উত্থাপিত হয়েছে যে লোক নির্মাণ গৃহ বিভাগত এমএছডিপির পুঁজিরে শ্রেণীকোঠা নির্মাণত কিবা বিত্তীয় অনিয়ম সংঘটিত হওয়ার বাবেই শ্রেণীকোঠা সমূহের নির্মাণ সম্পূর্ণ হয়ে নুঠিল নেকি, যেটো কারণত শেহতাক লোক নির্মাণ গৃহ বিভাগের পরিবর্তে বিদ্যালয় পরিচালনা সমিতিক পুঁজির যোগান ধরে শ্রেণীকোঠা নির্মাণের দায়িত্ব দিবলগা হল। ঢেকিয়াজুলির ভগবান বৈশ্যর রিপোর্ট, অগ্নিগড় নিউজ।